দর্শক নবরূপ টিভি নিয়মিত আয়োজন পত্রিকার শিরোনামে সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি হাসনাত হাকিম। দর্শক প্রতিদিন যে আলোচনা করে থাকি রাজশাহীর যে দৈনিক পত্রিকাগুলো রয়েছে, পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। আজকে যে রাজশাহীর স্থানীয় পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো, প্রথমে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক সানশাইন, তাদের প্রধান যেটি শিরোনাম করেছে কৃত্রিমান পদক পেলেন 17 জন গুণী ও প্রতিষ্ঠান। এর পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, সাংবাদিককে মারধর করাই হল থেকে বহিষ্কার রাবি ছাত্রলীগ নেতা। এর পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, রাজশাহীতে জিয়ার মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ। তাদের সর্বশেষ পাতা যেটি প্রধান শিরোনাম করেছে, রাজশাহী শিক্ষা বোর্ডে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ সচিবের। এর পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, মুমিনুল হয়তো হীনমন্যতায় ভুগছে, নেতৃত্ব নিয়ে শিগগিরই সিদ্ধান্ত। এরপরে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক নতুন প্রভাত, তাদের প্রধান যেটি শিরোনাম করেছে, বাণিজ্য 5,000 কোটি ছাড়িয়ে যাওয়ার আশা, আমের রাজ্য রাজশাহীতে বাজার জমে উঠেছে। এর পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন মানুষ সংগ্রামে নেমেছে, গণতন্ত্র ফিরে আসবে। এর পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, ছাত্রীকে যৌন হয়রানির দায়ে রাবি শিক্ষকের ইনক্রিমেন্ট পদোন্নতি স্থগিত। তাদের সর্বশেষ পাতা যেটি প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি, লিচুর ভাণ্ডারে এবার ফলন বিপর্যয়। তার পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, সিংড়ায় 80 কেজি ওজনের প্রাচীনতম মূর্তি উদ্ধার। এরপরে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক সোনালী সংবাদ, তাদের প্রধান যেটি শিরোনাম করেছে, উদ্বোধনে 64 জেলায় রিপ্লিকেশন হবে, পদ্মা সেতুর নামকরণে গেজেট প্রকাশ। এর পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, আগামী অর্থ বছরে নিত্যপণ্যে ভর্তুকি বাড়াচ্ছে সরকার। এর পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, মতবিনিময় সভায় এমবি বাদশা, রাজশাহী মহানগরীতে উন্নয়ন বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে না। তাদের সর্বশেষ পাতা যেটি প্রধান শিরোনাম করেছে, ইউপি চেয়ারম্যানরা চান ইজারা দেওয়ার ক্ষমতা। এর পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, রাজশাহীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সনদ বিতরণ। এরপরে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক উত্তরা প্রতিদিন, তাদের প্রধান যেটি শিরোনাম করেছে, নতুন শিক্ষা কার্যক্রম অনুমোদন আগামী বছর থেকে বাস্তবায়ন। এর পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, রাবির দুই শিক্ষককে স্থায়ী বহিষ্কার, একজনকে পদোন্নতি স্থগিত। তাদের সর্বশেষ পাতা যেটি প্রধান শিরোনাম করেছে, রানীনগরে ঠিকাদার ঠেলাঠেলিতে বন্ধ রাস্তার কাজ, দুর্ভোগ চরমে। এর পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে কর্মশালা। এরপর যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, সর্বশেষ যে পত্রিকাটি, দৈনিক সোনার দেশ, তাদের প্রধান যেটি শিরোনাম করেছে, পদ্মা সেতু দেশের মর্যাদা বাড়িয়েছে, বলেছেন প্রধানমন্ত্রী। এর পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, চেয়ারে বসা নিয়ে মহানগর বিএনপির দুই পক্ষের হাতাহাতি। এর পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্লেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান। তাদের সর্বশেষ পাতা যেটি প্রধান শিরোনাম করেছে, নগরীতে কেজি প্রতি 80 টাকা তরমুজ 30 টাকা পচেও নষ্ট হচ্ছে। এর পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, প্রবাসী জমিতে প্রাচীর নির্মাণে সন্ত্রাসীদের বাধা।
দর্শক এই ছিল নবরূপ টিভি নিয়মিত আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ